ফিলিস্তিনের গাজা উপত্যকায় ৩ সপ্তাহেরও বেশি সময় ধরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। প্রতি ১০ মিনিটে সেখানে নিহত হচ্ছে একটি শিশু, এমনটাই জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল সেভ দ্য চিলড্রেন। এরই মধ্যে গাজায় যুদ্ধবিরতির আহ্বান নাকচ করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে চলমান সংকটের জন্য পশ্চিমাদের দায়ী করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গাজা উপত্যকায় ৩ সপ্তাহেরও বেশি হামলা চালানোর পর সামরিক অভিযানে বেশ অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী, তবে তা প্রত্যাখ্যান করেছে হামাস। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বললেন, যুদ্ধবিরতি নয়, এখন শুধু যুদ্ধের সময়। এই মুহূর্তে যুদ্ধবিরতির আহ্বানে সাড়া দেয়া আত্মসমর্পণের সামিল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গাজায় বর্তমান সংকটের জন্য সোমবার পশ্চিমাদের দায়ী করলেন। যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে বিশৃঙ্খলা চায় বলেও মন্তব্য করলেন তিনি। ফিলিস্তিনিদের ট্র্যাজেডির পেছনে, মধ্যপ্রাচ্যের গণহত্যার পেছনে, ইউক্রেনের সংঘাতের পেছনে, বিশ্বের আরো অনেক সংঘাতের পেছনে, আফগানিস্তান, ইরাক, সিরিয়া এবং আরো অনেক কিছুর পেছনেই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের শাসক গোষ্ঠী। একই দিনে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বললেন, গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।